কি বলছি বুঝতে পাচ্ছেন? অত সহজ নয়। এই বলেছে নিজের বডিটাকে আগে কন্ট্রোল করুন কোরআন আর হাদিসের অনুযায়ী এর চালনা করার আগে চেষ্টা করুন, তারপরে রাষ্ট্রের কথা ভাববেন, তারপর নরেন্দ্র মোদীকে গাল দিবেন আর মমতা খালাকে গাল দিবেন। আপনার নিজেকে আগে গালাগালিটা দেন যে আমি মুসলমান করে জন্মগ্রহণ করলাম, আমার দেহটা আমার বডিটা এখনো পর্যন্ত হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে পারলাম না। সুদ মারাত্মক বড় পাপ। হযরত মুহাম্মদ সাল্লাম বলতে বলতে বলছেন মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, এক টাকাও যদি কেউ সুদের কাজ সমপরিমাণ পাপ হয়, যে সুদের অনেক স্তরের সব থেকে নিম্ন স্তরে যদি এই মায়ের সঙ্গে জেনা হয় অপরের গুলো তাহলে কি মাথায় কাপড় নাই, বুকে ওড়না নাই, লাইনে গুতো গুতি করছে, বুঝে ভাবি এরকম কেন করছে, বুঝে বকিস না তো, 500 টাকা পাবো মাসে, জি করছে কি করছে না, হ্যাঁ আর কি করেছে না, মেয়েদেরকে বলেছে তোদের স্বামীরা তো বেশি ইনকাম টিনকাম করতে পারে না, এক কাজ কর সব একটা একটা করে গ্রুপ কর, আর একজনা ম্যাডাম হ, 10 জনা করে একটা গ্রুপ করে একজনকে করেছে ম্যাডাম, ম্যাডাম আমার কাঁধে ব্যাগ নিয়ে প্রত্যেক রবিবারের দিন বার হয়, সোমবারে বার হয়, ভাবি যাচ্ছ কোথায়, বলছে স্যারে ডেকেছে, স্যারে ডাকে না সাড়ে ডাকে, আল্লাহ হাকিম জানে কার কাছে যে যায় প্রত্যেক শুক্রবার আর প্রত্যেক রবিবারে। এই তুমি একটা কেমন ভেড়া পুরুষ মানুষ, তুমি বাড়িতে বসে থাকো আর তোমার বউ পেটের কাপড় আগলা করে বন্ধন যায় টাকা আনতে। তবে একটা জিনিস, সমাজকে সুদ মুক্ত করতে গেলে, সমাজকে সুদ মুক্ত সমাজ গড়তে গেলে ধনী মানুষদের একটা অংশকে কাজে লাগাতে হবে, লাগাতে হবে না? ইসলামের যে একটা মানে কথা আছে, ধার দিলে দান করলে এক নেকি, ধার দিলে 10 নেকি, তাই তো? আপনার কাছে কেউ ধার চাইলে আপনি দিবেন? আমার কাছে কেউ চাইলে দিব? কেউ দিব না। এই ধারের সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে সুদের রবরমানি বাজার, তাই না? আবার ধার বন্ধ হয়েছে কেন, একবার ধার নিয়ে গোমালটা দিয়ে মুছে ওই রাস্তা দিয়ে আর যায় না, মুদিখানার দোকানদাররা এগুলো ভালো করে বোঝে, এই দোকানে 1300 টাকা বাদিয়ে ওই দোকানে ধার খাচ্ছে, আর ওই দোকানদার যখন জিজ্ঞেস করছে কি রে ওই তো দোকানে যাস না কেন, ওই জন্য কম দেয়, আদেও কিছুই নয়, ওই 1300 টাকা পাবে বারবার চাইছে, এখন মিথ্যা করে আর 5 জনকে বলছে ওই জন্য কম দেয়, ঘটনা কিছুই নয়, কি বলছে বুঝতে পারছেন না? হ্যাঁ, তা যে কথা আপনাকে বলছিলাম, তাহলে আপনি আপনার দেশে, আপনি তো চান যে কোরআনের আইন এই দেশের মাটিতে চলুক, কে কে চান হাত তুলুন তো, তুলুন যে আমার রাজ্যে আমার দেশে কোরআনের বিধানের আইন চলুক, কে কে, নারে তাকবীর, কর্ণাটকের মতো নারে তাকবীর, মাশাআল্লাহ, তাহলে আপনারা সবাই চান যে আমার দেশে কোরআনের বিধান কায়েম হোক, তাই তো? চলুন আপনার দুর্বলতাকে বলি, এই বিয়াদব কোথাকারে তুমি তোমার দেশে হাদিস আর কোরআনের আইন চলবে এই জন্য তুমি এখন নারায় তকবীর দিলা, হ্যাঁ তোমার 3.5 হাত বডি, তোমার বডিটা তোমার নিয়ন্ত্রণে চলে, তুমি 60 বছর বয়স পর্যন্ত তুমি তোমার বডিটাকে কোরআন আর হাদিসের নিয়ন্ত্রণে আনতে পড়েছো, তুমি দেশকে কি করে নিজের কোরআন হাদিসের আয়ত্তে তুমি আনতে চাইছো নারায় তকবীর দিয়ে দিলে, এই তোমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এই টোটাল বডির একটা সেক্রেটারি আছে, সেক্রেটারি কে, এইটা কে, এটা সেক্রেটারি, এই সেক্রেটারি হাত পরিচালনা করে, পা পরিচালনা করে, চোখ পরিচালনা করে, সমস্ত বডিটাকে পরিচালনা করে, মেন কে, এইটা। একটা লোক বলুন যে আমার বিবেক এইটা করতে মানা করেছে, আমার হাত সেই কারণে এই কাজটা করেনি, আমি আমার হাতকে আপনার বিবেকের কাছে বেঁধে রেখে দিয়েছি,
একটা লোক বলুন মদ হারাম ইসলামে এটা আমার বিবেক বলেছে মদ হারাম আমি আমার বিবেক দিয়ে সেক্রেটারিকে দিয়ে আমার মুখটাকে বন্ধ করাতে পেরেছি খইনি হারাম একটা লোক বলুন যে হাত দিয়ে খইনি ডলতে হয় আমার বেরান বলেছে খইনি খাওয়া হারাম আমি আমার হাতকে খইনি থেকে বিরত রাখতে পেরেছি আপনি বলুন যে অপরের মাল ভক্ষণ করা হারাম লটারি জুয়া টিকিট কাটা হারাম অপরকে গালি দেওয়া হারাম আমার বেরেন জানে হাদিস এবং কোরআনে এইগুলো নেই আমার বেরেনের কথা আমার হাত শুনেছে আমার বেরেনের কথা আমার পা শুনেছে আমার বেরেনের কথা আমার চোখ শুনেছে আমার বেরেনের কথা আমার কান শুনেছে আমার বেরেনের কথা আমার অন্তঃকরণ শুনেছে একটা বীর পুরুষ বলুন যে এক সপ্তাহ আমার হাত আমার পাকে হাদিস এবং কোরআনের মানদণ্ডে এই দেহটাকে পরিচালনা করেছি একটা লোক বলুন বলতে পারবেন এই তুমি কোরআনের আলোকে তোমার শরীর পরিচালনা করতে পারো না তুমি দেশ কি করে পরিচালনা করবে তুমি দেশ কি করে পরিচালনা করবে কথা কি ভুল বলছি না ঠিক বলছি তুমি তোমার দেহটাকে কন্ট্রোল করতে পারছো না যা করছো তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সব হাদিস আর কোরআনের বাইরে তুমি তাহলে দেশ শাসন করবে কি করে মুঝে মঞ্জুর নাকি কি মে কিসি কা শিকায়ত করো মগর বাত হি সে বাত নিকল আতি হ্যায় তো মে ক্যা করো ইচ্ছা নেই আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো কিন্তু বলতে যে হয় না বললেও যে থাকা যায় না থাকা যায় চলুন তাহলে আমরা এখন থেকে আমি মাওলানা মমতাজুল ইসলাম আপনাদের কাউকে চিনি না হয়তো সোশ্যাল মিডিয়াতে আমাকে বারবার হয়তো দেখেন অনেক মানুষ হয়তো দেখেন আমি উত্তেজিতমূলক বক্তব্য রাখি আবার অনেক বক্তব্য আছে সরকারের বিরুদ্ধে অনেক বক্তব্য আছে রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক বক্তব্য আছে স্কুল এবং বন্ধ কেন লকডাউন এইসব নানান ব্যাপারে আমি ওই বক্তব্যগুলো এখন আর রাখছি না এখন চিন্তা ভাবনা পাল্টিয়ে দিয়ে দেখছি না দোষ কারো নয় দোষ আমাদের ওকে কেন দোষ দিতে যাব আমি কারুর দোষ নেই দোষ কাদের আমাদের আমি আপনাকে আর একটা কথা বলে দিচ্ছি ভালো করে শুনে না আচ্ছা মানুষ যারা পৃথিবীতে আমল করছে আচ্ছা আমাদের প্রত্যেকের টার্গেট কি জান্নাত প্রত্যেকের টার্গেট কি জান্নাত এই জান্নাতে যেতে হবে এই জান্নাতে যদি যেতে চান আজকে থেকে আপনার গোটা বডিটা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এটা কন্ট্রোল করা লাগবে দশটা জিনিসের মাধ্যমে কটা জিনিস দশটা এই দশটা জিনিসের মাধ্যমে যদি আপনি গোটা বডিটাকে যদি কন্ট্রোল করতে পারেন ইনশাল্লাহ আপনার জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করছে আচ্ছা বলুন তো আমি যদি দশটা জিনিস বলে দিই কে কে মানবেন হাত তুলুন যদি বলছেন বারবার হাত কেন তুলাচ্ছেন হাত তুলতে হবে না আপনি ঘুমিয়ে আছেন কি দেখবো না আমি হ্যাঁ মাশাআল্লাহ যাক অনেকজনাই তুলেছে ফেরদাউসে সবার আশা আছে নাই আশা আছে আসলে আমার গলা এখন আর তার সুর করে বক্তব্য দিই না আগে খুব সুর করে করে বলেছি এখন আর বলি না সব কিছু চেঞ্জ হচ্ছে তো আমিও কিছু কিছু চেঞ্জ করছি আর তাতে করে যা দেখছি আমার বক্তব্য জলসা আরও বাড়ছে বুঝলেন না আরও বাড়ছে জলসা সুর করে করে বললে একটা অসুবিধা আছে আর একটা মানুষ কবে যে সমাজ পরিবর্তন হবে এটা আমার আজও নেই আমি নিজে অনেকটা পরিবর্তন করছি সুরের থেকে আচ্ছা আমি একটা কথা বলি মাঝে সাঝে আজকে আপনাদেরকেও বলি আপনার সঙ্গে আমার দেখা হলো তা আপনি আমাকে কোনোদিন এরকম করে বলেন আসসালামু আলাইকুম মাওলানা মমতাজুল ইসলাম আপনি কেমন আছেন এরকম করে কেউ বলে আপনি বাড়ি গেলেন আপনার বউ কিরকম করে বলেন খাদিজার মা তাড়াতাড়ি করে ভাত দাও খুব খিদে পেট চো 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 করছে এ কেউ বলে সব কথা তুমি কাটা কাটা করে বলো ধর্মের কথা শুনতে গেলে তোমার সুর লাগে বদমাইস কথা করে হ্যাঁ আবার কি করছে আবার করছে কি বক্তা দাওয়াত দেওয়ার সময় জিজ্ঞেস করছে ভলিউম ঠিক আছে তো জমাতে পারবে তো গলার কণ্ঠটা কেমন
তার গলার কণ্ঠ শুনে তুমি লতা মঙ্গেশকর মরে গেছে না তো কি আনতে পারতে, সুরি যদি তোমার এত প্রয়োজন হয় তাই না, কুমার শানুকে আনতে পারতে, গলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথা হচ্ছে যে কি বলছে আপনি সেটা দেখুন। ওই যে ইবলিস শয়তান পর্যন্ত শিখিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছে আমল করো। তা আমি মুমতাজুল ইসলাম আমার বাড়ির কথা এটা দেখার দরকার না, আমি কি বলছি এটা শুনে বাড়ি চলে যাবে। আর সুর করে বললে কি জানেন তো, বক্তব্যর শ্রোতাদেরকে বোঝানো যায় না, বোঝাতে খুব অসুবিধা হয়। আপনি পৃথিবীর কোন স্কুলে কোন শিক্ষাঙ্গনে দেখেছেন যে কোনো মাস্টার পড়াচ্ছে, এই বলো এ ফর অ্যাপেল, বি ফর বল, দেখেছেন? জীবনে দেখবেন না। তাহলে আপনি এখন ছাত্র, আমি এখন শিক্ষক, তাই তো? আপনাকে আমি কিছু শেখাচ্ছি, তাহলে আমি যদি ওখানে একদম কানে হাত দিয়ে এই কানে সুর ধরে লাল গোলায় যদি গিয়ে ছাড়ি, আচ্ছা বলুন তো কেউ বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে বলুন? তার মাঝখানে মাঝে মধ্যে হয়তো একটু কখনো একটু কিছু মনে হলো যে একটা সুর করি বলি, এটা আমি সুর হারাম একবারও বলছি না, আমি কোনো সুরওয়ালা বক্তার বিরুদ্ধে বলি না, আল্লাহর কসম এটা আমি বলতে চাইনি, আমি সুরের পক্ষে, কিন্তু আমি বলছি আমাদেরকে এইগুলো আস্তে আস্তে করে ছাড়তে হবে, এটা আমি বলতে চাইছি, আস্তে আস্তে করে ছাড়বেন ইনশাআল্লাহ। আমরা দশটা আমার বডিতে, আমার দেহের ভিতরে দশটা আমল আজকে থেকে চালু করব ইনশাআল্লাহ, জান্নাতুল ফেরদাউসে যাব। এক, এই জান্নাতে যাবে কারা, এই দেখুন জান্নাতে যাবে কারা, এইটা বলার জন্য এতক্ষণ ঘুরে ঘুরে এলাম। আল্লাহ তাআলা বলছেন কদ, নিশ্চয়ই আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফলতা পেয়েই গেছে, মোমেনরা সফল পাবে কথা আল্লাহ বলছেন না, আল্লাহ বলছে পেয়ে গেছে মোমেনরা সফলতা। আল্লাহু আকবার, মোমেন যারা হবে তারা সফলতা পেয়ে গেছে, কারা তারা? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুব বিনয়ী, যারা তাদের নামাজে কি বিনয়ী, নামাজে বিনয়ী হতে গেলে গোটা বডিটা আপনার প্রয়োজন আছে, আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। এক, আচ্ছা এই লোকটা কত ভালো লোক আপনি কি করে বুঝবেন বলুন তো, বুঝবেন কি করে? আপনি দুটো জিনিস দেখে বুঝতে পারবেন এই লোকটা কতটা নম্র আর ভদ্র, এক ওনার পোশাক দেখে, দুই উনি একটা বড় মাপের কোন হাই মাদ্রাসা সিনিয়রের শিক্ষক ধরে নেন, আমি জানি না উনিকে, এতটুকু জানলাম উনি একজন কারি সাহেব, তারপরেটা আমি জানি না, তা উনি একজন কোন এক জায়গার টিচার ধরে নেন, শিক্ষিত মানুষ। এখন এই লোকটার থেকেও নিম্ন কোয়ালিটির, ছোট কোয়ালিটির লোকের সঙ্গে এই লোকটা কেমন ব্যবহার করছে, এইটা দেখলে বোঝা যাবে লোকটার মধ্যে কত ভদ্রতা আছে। কিছু কিছু বক্তা আছে না, আমি বক্তাদের কথাই বলছি, আমার কথা, কিছু কিছু বক্তা আছে কাউকে সালামও করতে চায় না, আর যেখানে যাবে আগে থেকে বলবে আমি দিশি মুরগি ছাড়া খাই না, আমার জন্য স্পেশাল ঘর রাখবে বড় বড় কাতলা মাছ, গরম দুধ যেন স্টেজে থাকে, মানে এমন করে বলছে কি ছিনু আর কি হুলু, ও কিছুই জানতো না, কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আল্লাহ ওকে বক্তা করেছে বলে এইখানে পর্যন্ত পৌঁছেছে। বলুন আমি মুমতাজুল ইসলাম কেউ ছিলাম কোনোদিন? হ্যাঁ, মাদ্রাসার জীবনে আমি মুষ্টির চাল তুলে তুলে পায়ে মনে হয় গাঁঠা ধরে গেছে, আমি কোনোদিন ভাবেও নি এখন সব জায়গাতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিতে যাব, আমার আবার এত অহংকার কিসে, এত দেমাক কিসে? আমি আমার নিজের চার চাকা গাড়ি আছে, আজকে অসুস্থ বলে আনলাম, কোনোদিন কোথাও নিয়ে যাই না লজ্জাতে, আমার ড্রাইভার বলে ওকে 15,000 টাকা দিয়ে বেতন দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমি ওর গাড়ি চাপি না, বেতন দিই, আমার মাদ্রাসার ছাত্রীদের ডাক্তারখানায় নিয়ে যায়, আমার স্ত্রী যায়, সবাই যায়, আমি চাপি না। তার ড্রাইভার বলে যে আপনি এত কিছু করছেন গাড়ি করে কেন জলসাটা করতে কি, বলছি না আমি নিজেকে বড়ই ভাবছি না, আমি একটা জিনিস বোঝাচ্ছি আপনাকে, বলছি না আমি গাড়ি করে যাব না, বলছি কেন, বলছি লোক সব দেখার জন্য ভিড় করে, আরে কাঁচ খুলতে যদি দেরি হয় তাহলে লোক বলবে বক্তার ঘ্যাং বেশি, এই জন্য আমি গাড়িতে চাপি না, এই দুই চার দিন ঘুরছি গাড়ি করে আমি অসুস্থ বলে, তাছাড়া আর কিছু নয়। তার ঘটনা হচ্ছে একটা মানুষ ভালো কখন বুঝবেন, তার থেকে লো কোয়ালিটির মানুষের সঙ্গে কতটা ভালো ব্যবহার করছে এইটা দেখে বোঝা যাবে। দুই, এই লোকটা কতটা ভালো লোক, এনার রুচি দেখলে বোঝা যাবে, দেখবেন না কিছু ছেলে আছে
প্যান্ট পরেছে জিন্সের প্যান্ট, পাছার কাছে ছেঁড়া, এ হাঁটুর কাছে চেড়া, বুঝলেন না, চুল কেটে চারিদিকে ন্যাড়া হয়ে মাঝখানে এইরকম করে রেখেছে। আবার কেউ কেউ এখানে একটু সাদা, এখানে ব্লু, এখানে লাল, এখানে কালো। ও কোনোদিন ভালো ঘরের ছেলে কাজ করতে পারে না, ওই দেখে বুঝে নিতে হবে এ হচ্ছে 80 নম্বর কোয়ালিটির ঘরের ছেলে, 1-2 নম্বর নয়। কোনো ভালো ঘরের ছেলে এই চুল কাটতে পারে না, তার মানে ওর রুচি দেখে আপনাকে বুঝে নিতে হবে যে ও একেবারে ছোট লোকের বেটা, ছোট লোকের ঘরের ছেলে। ও কি বলছি বুঝতে পারছেন না? তাহলে মানুষ কতটা ভদ্র তার পোশাক দেখলে বোঝা যাবে। আল্লাহ তাআলা বলছেন নামাজে তোমরা বিনয়ী হও, বিনয়ের মূল যে সাবজেক্ট সালাতের প্রথম সেটা হচ্ছে পোশাক। এই লোকটা যদি এখন ক্যাটকেটে লাল কালারের একটা পাঞ্জাবি পরে আর মাথায় যদি একদম সাধু বাবাদের মতো একটা গেরুয়া কালারের যদি পাকড়ি পরে, তা লোকে কি বলবে? যে রুচি নেই বলবে, কি বলবে না? কত সুন্দর লাগছে সাদা পাঞ্জাবি, সাদা টুপি, এটা একটা রুচিসম্মত পোশাক। তা লোকটা যে ভদ্র এইটা তার বহির প্রকাশ, লোকটা যে অভদ্র তার ওই গেরুয়া কালারের বড় পাকড়ি আর লাল ক্যাটকেটে পাঞ্জাবি দেখলে বোঝা যাবে যে রুচি নেই। কি বলছি বুঝতে পারছেন? তাহলে প্রথম সালাতের জন্য আমরা কি ব্যবহার করি বাড়ি থেকে বার হবায়? কি? জামা, পোশাক। এবার আপনার অবস্থাটা বলি, আপনি বিডিও অফিসে যান, এসপির কাছে যান, আইডিওর কাছে যান, এসআই এর কাছে যান, জামার বাড়ি যান, সব জায়গায় যান, ভালো করে চুল আঁচড়িয়ে ফক্স সেন মেরে দামি জামা পরে, আর আল্লাহর ঘরে যখন যান তখন মনে হচ্ছে লালগোলা থেকে ভিখারি ভিক করতে আসছে। এই মাত্র গরুর দুধ দোয়াতে দোয়াতে হাত পা ধুলো না ভালো করে, মা একটা ছেঁড়া পাঞ্জাবি কাঁধে ঝুলিয়ে মসজিদে চলে এলো। এ কেমন চরিত্র তোমার? তুমি এটা জানো না, পৃথিবীর সব থেকে বড় পার্লামেন্টে যাচ্ছি আমি আমার স্রষ্টার সঙ্গে দেখা করতে? অসজুদ অক্তারির বান্দা যখন সেজদায় লুটিয়ে যায় আল্লাহ তার নিকটবর্তী হয়, আপনি স্রষ্টার নিকটবর্তী হচ্ছেন এরকম নোংরা পোশাকে? ওই জন্য আমি বলেছি, সব জায়গাতে বলেছি, আজকেও বলছি, আপনি অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 2টো করে পাঞ্জাবি দিনে ব্যবহার করবেন, আর জুম্মার দিনের জন্য একটা স্পেশাল ভালো আতর কিনে রাখবেন, ভালো একটা সাদা ধবধবে পাঞ্জাবি কিনে রাখবেন, একটা সাদা লুঙ্গি পরবেন, প্রয়োজনে একটা 20-30 টাকা দিয়ে মেসোয়াক ব্যবহার করবেন। আপনি যাচ্ছেন কার কাছে? আপনি আল্লাহর পার্লামেন্টে যাচ্ছেন। পৃথিবীর সব পার্লামেন্ট সকাল 8টা 9টাতে খোলে, বৈকাল 4টা বাজলে বন্ধ হয়ে যায়। একটি মাত্র মন্ত্রণালয় পৃথিবীতে, একটি মাত্র পার্লামেন্ট আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাম ফিন্নাস আন নাসুন নিয়াম, পৃথিবীর সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তুমি ওঠো, তোমার অভিযোগটা তুমি মসজিদে গিয়ে 2 রেকাত নামাজ পড়ে আল্লাহর পার্লামেন্টে বলো। আল্লাহর পার্লামেন্টে রাতে দ্রুত গতিতে কাজ হয়, আল্লাহ কর্মচারীদেরকে বসিয়ে দিয়ে নিজে কাজ করেন। কর্মচারী মানে ফেরেশতাদেরকে বসিয়ে দেন, আল্লাহ শেষ আসমানে এসে ডেকে ডেকে বলে কে আছো অপরাধী, রাতে উঠবে আমার কাছে অপরাধ চাইবে, আমি অপরাধ করে দিব, ক্ষমা করে দিব। ব্যভিচার করেছো কে? রাতের অন্ধকারে ওঠো, আমি তার ব্যভিচারের গুনাহ ক্ষমা করে দিব। কে আছো? 30 বছর ধরে সালাত আদায় করতে পারোনি, আমার দরবারে এসো। কামা ফিন্না সান্না সুনিয়াম, আল্লাহ নবী বলছেন রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় ওই লোকটা যদি রাতের বেলা উঠে নির্জনে আল্লাহকে কেঁদে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলে যায়, তুমি কত লাখ টাকা সুদ খেয়েছো এটা আল্লাহ একবারও ভাবার টাইম রাখবে না। তোমার চোখের 1 ফোঁটা পানিতে সঙ্গে সঙ্গে তোমার সুদের পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহটা নাই কাল কি বলবেন, আজকাল বলে কি করবেন? যে তাহলে মসজিদে যেতে গেলে অবশ্যই আজকে থেকে এই আমলটা করুন। কই পানি এনেছে একটু, দেন তো খাই, আমার তো জন্ডিস হয়ে গেছে। ওই যে বক্তব্য রাখতে পারবো এটা আল্লাহর কাছে অসংখ্য মানে শুক্রিয়া যে আমি রাখতে পারছি, পরপর বেশ কয়েকটা প্রোগ্রাম করিনি। তাহলে আজকে থেকে ইনশাল্লাহ এইটা মানবো যে সালাত পড়তে যাবার আগে আমরা আমাদের পোশাক ভালো করে পরে
তবে মসজিদে ঢুকব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ প্রত্যেক ওয়াক্তে কাউকে যেন আমি কখনো না দেখে এই গ্রামে দিনের বেলা কোনোদিন যদি আসি এই রকম হাফাতা গেঞ্জি পরে মসজিদে যাবেন না নামাজ হবে না এই কথা আমি বলছি না এটা অভদ্রতা কি বলছি বুঝতে পাচ্ছেন ভদ্রতা কি আপনি হাফ শার্ট পরেও যদি পড়েন ফুল হাতা জামাটা পরবেন ফুল হাতা জামা পাঞ্জাবি পরে নামাজ পড়বেন এটাই ঠিক এমনি জামা পরে পরে হারাম এ কথা আমি বলছি না এমনি জামা পরে করবেন কিন্তু ভালো আর খুব ভালো আমরা আল্লাহর কাছে একটু খুব ভালো হতে চাই না চাই না চাই এক দুই নামাজ যখন পড়তে যাবেন আল্লাহ বলছেন খাশিউন বিনয় ধীরে ধীরে পড়বে এই বিয়াদব দেড় মিনিটে তোমার দূরে কাত নামাজ হয় কি করে তোমার পাছাতে কি মেশিন লাগানো আছে তোমার পাছাতে মেশিন লাগানো আছে তোমার দেড় মিনিটে দূরে কাত নামাজ হয় কি করে সূরা ফাতিহাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত আয়াত সাতটা দমে বলো সাত নিঃশ্বাসে বলো আচ্ছা সাত নিঃশ্বাসে যদি আপনি বলেন আমার মনে হয় 30 সেকেন্ড টাইম লাগবে শেখ তাই না 30 সেকেন্ড তাহলে দুই রেকাত যদি সালাত হয় 30 30 এক মিনিট তো সূরা ফাতিহাতে গেল তা আর 30 সেকেন্ডটা তোমার রুকু সেজদা তাসাহুদ হয় কি করে হয় তোমার হ্যাঁ হয়টা কি করে আপনি একজন ভিক্ষু ভালো করে বুঝবেন আপনি একজন কি ভিক্ষু আমি একজন কোটিপতি লোক আপনি আমার কাছে এসেছেন এসে ঠিক এইভাবে বলছেন আসসালামু আলাইকুম আমার নাম আব্দুল্লাহ আমার বাড়ি বহরমপুর আমার একটা মেয়ের বিয়ে মেয়েটার বিয়ে দিচ্ছি আপনার পল সুন্নাতে ঠিক আছে আপনি মাওলানা মুমতাজুল ইসলাম আপনার বক্তব্য খুব শুনি আপনি কোটি কোটি টাকা দান করেন এটাও আমি জানি তাড়াতাড়ি করে 100 টাকা দেন আমি পরের ট্রেনটা ধরে বাড়ি চলে যাব আচ্ছা এই ভিখারিকে জীবনে ভিক দেব জীবনে দেব দিব জীবন না তাহলে আমাকে চাইতে গেলে কি করে বলতে হবে আসসালামু আলাইকুম আপনি মাওলানা মুমতাজুল ইসলাম তো আপনাকে আমি চিনি ভাই খুব অসহায় বলে এসেছি আমার বড় মেয়েটার বিয়ে একটু আর্থিক অনাটনের মধ্যে পড়েছি যদি কিছু দিতেন খুব ভালো হতো এই শায়েখের কাছে যদি আসে কেউ এরকম একজন ভালো লোক মনটা গলবে কি গলবে না যে 20 টাকা দিই লোকটার বলবে কি করবে না আর এসে যদি ওইরকম করে বলে তাড়াতাড়ি দেন পরের ট্রেন ধরবো হ্যাঁ তা তুমি নামাজে কি বলো কি বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি অসংখ্য জগতের মালিক আর রহমানির রহিম তুমি দয়ালু তুমি করুণাময় মালিকি ইয়াউমিদ্দিন তুমি কিয়ামতের দিবসের মালিক ইয়াকা নাবুদু আল্লাহ তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন তোমারই কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথের পথিক করো আমাকে এটা আপনি কার কাছে চাইলেন আল্লাহর কাছে তা আমি যেভাবে বললাম এইভাবে যদি না বলে আপনি যদি এরকম করে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাব্দু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম 20 রাকাত নামাজ 22 মিনিটে হয় কি করে এই 20 রাকাত নামাজ তোমার 22 মিনিটে হয় কি করে তোমার পাছাতে মেশিন লাগানো থাকে বদমায়েশ কথা করে তুমি আল্লাহর কাছে যখন যাইছো কি করবে ধীর স্থিরভাবে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আজিম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আল্লাহুম্মা ফিরলি আত্তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর আউযু বিকা মিন আযাবি জাহান্নাম আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল আস্তে 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 করে আল্লাহর কাছে কিছু চাইতে হবে আর তুমি নামাজ পড়ছো এমন করে ওর যেমন পরের ট্রেন ধরার ব্যাপার তুমি ভাবছো চারটে গরু বেঁধে এসেছি যদি অমুকে ধানের জমিতে যদি চলে যায় তাহলে বিপদ হয়ে যাবে হ্যাঁ চাটা চাট করে চলে এলো একটা নামাজ কবুল হবে না কি বলছি বুঝতে পারছেন আল্লাহ তাআলা বলছেন ফেরদাউস নামক জান্নাতে এমনি দোবরানে খেপা এটা স্পেশাল জান্নাত যাতা লোক ঢুকতে পারবে না মমতাজুল ইসলাম বক্তা চান্স পাবে না চার নম্বর হাজি সাহেব চান্স পাবে না পাঁচ নম্বরের হাজি ও চান্স পাবে না সাইকুল হাদিস চান্স পাবে না পাবে কারা আল্লাহ তাআলা বলছেন আল্লাযীন হুম ফি সলাতিহিম খাশিউন যারা নামাজে খুব বিনয়ী তুমি এমন করে দাঁড়াবে আল্লাহ যেন তোমাকে দেখছে আর নয় মনে করো আমি আল্লাহকে দেখছি
আবার আমাদের মায়েরা, আমার মায়েরা এমন করে নামাজ পড়ছে বুঝলেন, সেজদায় যখন যাচ্ছে মনে হচ্ছে প্যারালাইসিসের রোগী, এমন করে গুড়ি হয়ে যাচ্ছে এরকম করে, হচ্ছে কি হচ্ছে না? আমি একদিন নানির বাড়িতে গেছি, তা গিয়ে নানিকে ডাকছি, নানি কই কই ঘরে আছো? দেখি দরজার ফাঁক দিয়ে এরম করছে, এরম এরম করছে দরজার ফাঁক দিয়ে। যে কি ব্যাপার, কথা গাইছে না অথচ এরম এরম করছে, কি ব্যাপার? তা মোটামুটি দু তিন মিনিট দাঁড়ানোর পরে এবার নানির ঘরে ঢুকেছি, নানি কি ব্যাপার, হাত এরকম কি করছিলো? বলছি তুই খেপা নাকি, বুঝিস না নামাজ পড়ছিলাম তো। আচ্ছা এখন আমি নামাজ পড়ছি না তো হাত এরম কে করছিলো? বলছি ওটা করা যাবে তো, আমি তো মুখে তো কথা বলিনি, তুই বারবার ডাকছি বলে আমি এরম এরম করছি। কি আশ্চর্য ব্যাপার! হ্যাঁ, যে মায়েরা সাবধানে থাকবে, নামাজ নারী পুরুষ একই হুকুম, দুটা একটা কাজ, শুধু পার্থক্য আছে, ওটা আর বলছি না, দুটা একটা কাজে পার্থক্য। তাহলে ফেরদাউসে যেতে গেলে এক নামাজে কি বিনয়ী হতে হবে, দুই আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন, যারা আশার ক্রিয়াকলাপ থেকে বিরত থাকে। ইমাম নববী মুরিদুন শব্দের ব্যাখ্যা করেছেন, জি বিরত থাকা, এবং মুরিজুন শব্দের অর্থ ইমাম নববী আরো অনেক ব্যাখ্যাতে বলেছেন, আমি দু তিনটে ব্যাখ্যা আপনাদের সামনে বলছি। এই মুরিজুন শব্দের ভিতরে আছে গীবত, এই মুরিজুন শব্দের ভিতরে আছে চগলখড়ি, এই লাগবের ভিতরে, এর ভিতরে রয়েছে আপনার চগলখড়ি, এর ভিতরে রয়েছে আপনার কি যত রকমের বেফাঁস কথাবার্তা, যত রকমের অন্যায় আপনার জবানের মাধ্যমে হয়, লাগবে জবানের মাধ্যমে হয়, সবটা থেকে দূরে থাকতে হবে। আমি ওই জন্য বলছি দুটা লোক কিয়ামতের মাঠে বাঁচা খুব কঠিন, দুটা লোকের, এক চায়ের দোকানদারদের আর দুই মুদিখানার দোকানদারদের। এরা যে কিয়ামতের দিনে কি অবস্থায় থাকবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দিদি বলছে এরা কি অপরাধ করলো, এদের অপরাধ এটা, এরা এই গীবত পরনিন্দা চগলখড়ির আসর জমানোর ব্যবস্থা করে। কি বলছি বুঝতে পারছেন না? কি করে আসর জমানোর ব্যবস্থা করে, দোকানের সামনে দুটো চেয়ার পেতে দিল আর বসে বসে এক কাপ চা খায় আর ছয় কাপের গল্প ঝাড়ে। ওর বউ এই করেছে, ওর মেয়ে কাল এই করেছে, ওর বেটা এই করেছে, ও মনে হয় লটারিতে টাকা পেয়েছে, এ হঠাৎ করে দুতলা বাড়ি করলো কি করে বল দেখি, এই সব নানান কথাবার্তা না হয় কি হয় না, বাস্তব বলছি না অবাস্তব? আরে ওই জন্য হাসার আগে একটু বুঝেন কথা, হাসির কথা নাকি? এগুলো তো হাসির কথা নয় শেখ, যেটা বলছেন আপনি বুঝতে থাকুন যে এই যে কথাগুলো আমরা বাস্তবে করছি কি করছি না, করছি, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক কথা বলেছেন গীবতের ব্যাপারে, যা অন্য ব্যাপারে তিনি এ শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন যে না করলে যে পাপ হয়, অপরের কথা অপরকে বললে সমপরিমাণ পাপ হয়। কি বলছি বুঝতে পারছেন না? আর আর একটা কথা মাঝখানে বলে রাখছি, গীবত কাকে বলে এটা ছোট করে জেনে নেন, গীবত সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা, মিথ্যা না, গীবত সত্য কথা। এই লোক চুরি করেছে, সত্যিই করেছে, এই কথাটা আমি এই লোকের সামনে বলছি, সত্যি কথাটাই বলছি, এটার নাম গীবত। কেন উনি শুনলে একটু কষ্ট পাবেন যে আমি চুরি করলাম, মমতাজুল সাহেব দেখতে পেয়ে গেল, আমার আমার কথাটা বলে দিল, মান সম্মানে পড়বে কি পড়বে না, এর নাম গীবত। আর যদি উনি চুরি না করেন, ওনার কথাটা এই লোকটাকে যদি বলি, তাহলে এর নাম অপবাদ, অপবাদ, তোহমাদ। জি আপনাকে একটা কথা এবার ভালো করে বলছি, শুনে নেন, দোকানে বসে, বাজারে বসে, এখানে ওখানে বসে অবশ্যই পরের কথা থেকে বলা থেকে বিরত থাকুন, এতে যে কত বড় পাপ। আপনাকে একটা হাদিসের অংশের একটা ছোট্ট অংশ আপনাকে শোনাই, কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে জিব্রিলের সঙ্গে মিরাজে যাচ্ছেন, জি মিরাজে যাচ্ছেন, তা মিরাজে যেতে যেতে অনেক লম্বা ঘটনা, তিনি একটা দৃশ্য দেখতে পেলেন যে রক্তের নদীতে একটা লোককে যেন
হাবুডুবু খাচ্ছে আর লোকটা রক্তের ফুটন্ত নদী থেকে তার পারে আসার জন্য যেন বারবার চেষ্টা করছে। আর আমি ফেরেশতাদেরকে দেখলাম কুইন্টাল কুইন্টাল পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা যখন ওই রক্তের নদী থেকে পারে আসার চেষ্টা করছে, ফেরেশতারা আবার তার মাথায় মেরে দিচ্ছে পাথর, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার লোকটার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে, আবার লোকটা চলে যাচ্ছে। জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী কে লোকটা? বলছে আপনারই উম্মতের ওই লোক যে লোক সুদখোর। আমাদের এখানে হয়তো মুর্শিদাবাদ এসব সিস্টেম নেই, সুদে টাকা পাকা এসব ব্যাপার আছে নাকি? আছে আছে না? তবে আমরা সুদকর কাকে বলি? একটা গোপন সুদকর ধরাচ্ছি আপনাকে, ধরুন যে গোপন সুদকর ধরাচ্ছি আপনাকে একটা। আমি একজন গরুর ব্যবসায়ী, এ একজন গরুর ব্যবসায়ী, আমি একে টাকা দিই, ও আমার থেকে টাকা নেয়। আমাদের দুজনেরই গ্রামের লোক নাম রেখেছে সুদখোর, তাই তো? ব্যাংকে বই আছে 3 লাখ টাকা, যে 1 বছর জমা আছে। তুমি জানো যে ব্যাংকের বই যখন আপডেট করো তখন ওই বইয়ের ভিতরে একটা একটা ঘর আছে, কত টাকা তুলেছো তার ঘর আলাদা, কত টাকা দিয়েছো তার ঘর আলাদা, আর এই 3 লাখ টাকার ক টাকা সুদ হয়েছে এই ঘরটা আলাদা। একটা লোক বলুন যে 1 বছরের সুদের টাকাটা বার করে ফেলে দিয়েছি, একটা লোক বলুন, বলুন, একজন, দুইজন, আর কেউ? তিনজন, চারজন, পাঁচজন, আর কেউ? তাহলে আপনিও তো সুদ খাচ্ছেন, কথাটা ভুল বললাম না ঠিক বললাম? তা আপনিও তো তাহলে সুদখোর। 1 লাখ টাকায় যদি আপনার বছরে 700 টাকা দেয় তাহলে বছরে আপনার 2100, মানে 3 বছরে 2100 টাকা ধরে নেন হলো। 2100 টাকা কবে আপনি বার করে দিবেন এইটা আগে বলুন। কাল সকালেই ব্যাংকে চলে যান। কি বলছি বুঝতে পারছেন? অত সহজ নয়। এই বলেছে নিজের বডিটাকে আগে কন্ট্রোল করুন, কোরআন আর হাদিসের অনুযায়ী চালনা করার আগে চেষ্টা করুন, তারপরে রাষ্ট্রের কথা ভাববেন, তারপর নরেন্দ্র মোদীকে গাল দিবেন আর মমতা খালাকে গাল দিবেন। আপনার নিজেকে আগে গালাগালিটা দেন যে আমি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলাম, আমার দেহটা, আমার বডিটা এখনো পর্যন্ত হাদিস এবং কোরআনের মানদণ্ডে পরিচালনা করতে পারলাম না। সুদ মারাত্মক বড় পাপ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন, মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকাও যদি কেউ সুদের কাজ সমপরিমাণ পাপ হয়, যে সুদের অনেক স্তরের সব থেকে নিম্ন স্তরে যদি এই মায়ের সঙ্গে জেনা হয়, অপরের গুলো তাহলে কি? ভাবতে পারছেন আপনি? পারছেন? শুনুন, আপনাকে আবার বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আরেকটু আগে নিয়ে যাওয়া হলো। একজন লোককে দেখলাম তার হাতের নখগুলো যেন তামা দিয়ে যেন তৈরি করা হয়েছে। ওই লোকটাকে দেখতে পেলাম তার মুখের চামড়া, তার বুকের চামড়া গুলো যেন গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে যেন ফেলতেছে। আমি জিব্রিলকে বললাম ওই লোকটি কে? যে লোকটি তার নখ দিয়ে নিজের বুকের গোস্তগুলো ছাড়িয়ে দিচ্ছে। জিব্রিল বললেন, ও তারা নবী, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা যে এক অপরের কথা চুগলখড়ি করতো, গীবত করতো, পরনিন্দা করতো, এই লোকটার কিয়ামত পর্যন্ত এই রকম সাজা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। কাল সকাল থেকে ছাড়া যাবে অন্তত ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ।